আসসালামু আলাইকুম সকল শান্তি বর্ষিতক। আসলে আমাদের 59তম ব্যাচ ট্রেনিং শেষের দিকে আসছে। এখন আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকস, কারণ এখন ইতিমধ্যে অনেকে সবাই আইসি লাগাইতে পারে, উঠাতে পারে, রিভলিংও মোটামুটি ভালো করতে পারে। আসলে এই কাজগুলো করতে কি চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে এবং এই ডে বাই ডে তাকে নিজেকে কীভাবে আরও উন্নত করতে পারে, হাতকে কীভাবে দক্ষ করতে পারে, এই দিক নির্দেশনাগুলি দেওয়া আমাদের এখন কাজ। এবং বিভিন্ন ট্রাভেল শুটিং নিয়ে আমাদের এখন বর্তমান সময় ক্লাস চলছে। আজকের টপিক খুব চমৎকার টপিকস। আজকের টপিকস হচ্ছে কি টপিকস আজকের? আইসি উঠানোর সময় যদি আইসি শর্ট হয়ে যায়, অনেকেই বলছে যে আইসি যখন উঠায়, উঠানোর পরে এই আইসিটির ভিতরে যে বলগুলো আছে একটার সাথে একটা লেগে যায়, একাধিকের সাথে লেগে যায়, তিনটার সাথে লেগে যায়, ধরো লেগে যায় অনেকগুলো, বা বোর্ডের সাথে সমান হয়ে যায়, সার্কিটেও এই ঘটনাগুলো ঘটে। কেন ঘটে, কী জন্য ঘটে এবং করণীয় কি? প্রথমে আমরা বলবো কেন ঘটে। এই ঘটনা বেশিরভাগ ঘটে পেস্টিং করা আইসিগুলোতে, কারণ পেস্টিং করা আইসিগুলোতে ঘাম দেওয়া থাকে। কি থাকে? পেস্টিং করা আইসিগুলোতে ঘাম দেওয়া থাকে। পেস্টিং করা আইসিগুলোতে ঘাম দেওয়া থাকার কারণে হয় কি, বোর্ডের যেই লেয়ারের সাথে সংযুক্ত থাকে এবং দীর্ঘ সময় ঘাম থাকার কারণে এটি অনেকটা কি বলা যেতে পারে, নরম হয়ে যায় বলা যেতে পারে, লেয়ার উঠে যায় বলতে বলা যেতে পারে। এবং যখন সাফ করা হয় পেস্টিং এসিটাকে, সাফ মানে ক্লিন, যখন ক্লিন করা হয়, ক্লিন করার সময় বিভিন্ন সময় অনেকে ওপেনার ইউজ করে, অনেকে কাটার ইউজ করে, অনেকে ব্লেড ইউজ করে, এই কাটার ওপেনার ব্লেড দিয়ে ঘষতে ঘষতে আরও কিছু পিন উঠে যায়। কিছু জায়গায় পিন উঠে যায়, কিছু জায়গায় পিন ঘষে যায়। ঘষার ওটা কি একরকম? উঠে গেলে তো উঠে গেল। ঘষাটা হচ্ছে যে আমি একটা পিন দিয়ে ময়লাগুলো সাফ করতেছি, সাফ করার সময় পাশেরটা ঘষে গেছে, বা মাঝখানে যে বোর্ডের লেয়ারটা আছে, বাইসি লেয়ারটা আছে, লেয়ারটা ঘষে গেছে। যদি ঘষে এখানে শেষ হয়ে যেত তাহলে ভালো ছিল, কিন্তু ঘষার পর এখানে শেষ হয় নাই। যখন এখানে পরবর্তী সময় আমরা পেস্ট দিচ্ছি, আবার লিড দিচ্ছি, একটু রজন দিচ্ছি, বা পেস্ট দিয়ে আমরা একটু লিড দিয়ে যখন আয়রন দিয়ে, তখন যখন আমরা আয়রন দিয়ে ওয়াশ করতে সমান করতেছি, কী করতেছি, আয়রন দিয়ে সোল্ডার করতেছি, তখন ওই যে ঘষে গেছিলো ওটা লেগে গেছে। লাগার পর কী হয়েছে, পাশে যেটা ভালো ছিল ওর সাথে এটা লেগে গেছে, এর পাশে যেটা ছিল ওইটাকে ট্রেনের সাথে নিয়ে নিছে। এটা হালকা বিষয় গেল, এখানে ভারী একটা ঝামেলা আসছে আমার। এর মধ্যে যখনই আবার আমরা ডিসঅর্ডার ওয়েট দিচ্ছি, ডিসঅর্ডার ওয়েট দিয়ে যখন একটু জোরে টান দিচ্ছি, তখন একসাথে চারপাশে একসাথে লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে আর উঠে যাচ্ছে। কারণ আলটিমেটলি এই বোর্ডের নিচের কালারটা কি, গোল্ডেন। ভিতরে গোল্ডেন মানে কি, গ্রাউন্ড। ভিতরে কালারটা কি, গ্রাউন্ড। আর এখানে আইসির মধ্যে সবচেয়ে যে লাইনার থাকে বিষয়টা এরকম না, অনেকগুলো প্রিন্ট আছে গ্রাউন্ড আছে না। আসলে এই যে আমরা যদি দেখি, আমরা যদি টেলিভিশনের দিকে তাকাই, আমরা যদি দেখি যে এই যে মাঝখানেটা, এটা কয়টা কানেকশানের সাথে, কয়টা, এক দুই তিন, তাহলে তিনটা পিন একসাথে সংযোগ হয়ে গেছে। কীসে? তার মানে কি, তিনটা বিভিন্ন জায়গার পিন একসাথে সংযোগ হয়ে গেছে, তিনটা বিভিন্ন জায়গার পিন একসাথে সংযোগ হয়েছে নাকি? মানে তিনটা আশেপাশে তিন রকম পিন একসাথে হয়ে গেছে, বিষয়টি এরকম মোটেও নয়। এ তিনটা একই কানেকশন, এই তিনটা একই কানেকশন, কিন্তু এ তিনটার মাঝখানে এখানে একটু গ্রিন কালার ছিল, এখানে একটু গ্রিন কালার ছিল, যার ফলে কী হয়েছে, এটা আলাদা আলাদা ছিল। যখনই আমরা ডিসঅর্ডার ওয়েট দিয়ে মারছি, তখন মাঝখানের যেই আলাদা গ্রিন কালারটা ছিল এটা উঠে গেছে, উঠে গিয়ে একটা হয়ে গেছে। এখানে যা তোমরা শর্ট দেখছো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সবগুলো কিন্তু একটা দুটো মানে একই লাইনে কানেকশন। যদি আইসি দেখলে একটা কানেকশন পায় তারপরে কাজ করবে, কিন্তু এই তিনটা পিন যখন একসাথে হয়ে গেছে, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। যখনই আইসিটা লাগানো হবে, এই তিনটা পিন যখন একসাথে হয়ে যাবে, এটা সোজা না হয় গোল হয়ে যাবে। কী হবে? গোল যখন হয়ে যায় তখন কী করবে, এদিকেটাকে টান দিবে, এদিকে এদিকেটা টান দিবে, তখন তোমার যে কাঙ্ক্ষিত যে প্রয়োজন যখন তুমি আইসিটা লাগাচ্ছ, তোমার সেই প্রয়োজনটা মিটবে না, সো শর্ট হয়ে যেতে পারে। বলবার সমাধান কি, সুন্দর সমাধান আছে। তুমি এখানে এখানে এক ফোঁড়া ইউভিগুলো, এখানে এক ফোঁড়া ইউভিগুলো, ইউভিগুলো দিয়ে ইউভি ল্যাম্প দিয়ে শুকিয়ে হালকা একটু ইউভি ল্যাম্প দিয়ে শুকিয়ে নিবে, উঠে যাবে। উঠে যাওয়ার পরে এই তিনটা মাথা সুন্দর করে তুমি একটু ব্লেড দিয়ে শেষে বের করে নিবা, একটা সমাধান। এটা হচ্ছে কোথায়, বোর্ডের সমাধান। আইসিতে, আইসি যখন আমরা রিভলিং
বলগুলো যখন আমরা দিশোরা যদি ক্লিয়ার করব, বি কেয়ারফুল, অনেক অ্যালার্টনেস হিসাবে কাজ করতে হবে। যদি প্রয়োজনে দেখো যে না আমার ওখানে আইসিতে ডিসঅর্ডার ওয়েল লাগাইতে হবে না, লাগানোর দরকার নাই, আমরা আয়রন দিয়ে সেভ করবো, কী হবে, দু একটা ওয়াল উঁচু নিচে থাকবে, কোনো সমস্যা নাই, দু একটা উঁচু নিচে তুমি তোমার ওই স্টেসিলে মিলে নিবা। আর যদি সমান করতেই হয় হালকাভাবে, এবং আমরা ভুল করি কি, তোমরা এ আয়রন দিয়ে ডিসঅর্ডার ওয়েল করতেছো না, এই আয়রন কিন্তু ডিসঅর্ডার ওয়েল করার জন্য পারফেক্ট নয়, কারণ এই আয়রন চিকন, চিকন আয়রন হচ্ছে চিকন কাজ করার জন্য, জাম্বার করার জন্য, ডিসঅর্ডার ওয়েল ক্লিন করার জন্য নয়। আমি কি ওখানে চিকন আয়রন ইউজ করি, কী করি, মোটা একটা আয়রন আছে, বিটটা ভালো বিট, আমি জাস্ট ধরি, আমার হালকা ধরলে দুইটা হয়ে যায়। হ্যাঁ, যে এই যে বোর্ডের এয়ারটা খাইছে, এটা কিন্তু আমার হাতে খাই নাই, আমাদের তাওহিদ দিয়েছিলাম সাফ করার জন্য, তাওহিদ ডিসঅর্ডার দিয়ে জোরে জোরে মারছে, কয়টা রঙের কালারটা উঠে সরে গেছে, এটাকে রিপেয়ার করা যাবে, এখন এটাকে রিপেয়ার করা যাবে। কিন্তু আমি কেন যাবো ঝামেলায়, শর্টকাট যেখানে আমার কাছে আছে, আমি ঝামেলা যাওয়ার দরকার আছে? সো আয়রন দিয়ে ক্লিন করবো, আয়রন দিয়ে ক্লিন করার পর যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, ওই ল্যান্ড গুড, আর যদি না হয় তাহলে আমরা কী করবো, ডিসঅর্ডার দিয়ে হালকা ক্লিন করবো, কী করবো, ডিসঅর্ডার দিয়ে হালকা ক্লিন করবো, দ্যাটস ইট, প্রবলেম সলভ। হ্যাঁ, এখানে যদি অনেক প্রশ্ন ছিল না বিষয়গুলো নিয়ে, যে লেগে যাচ্ছে, একসাথে লেগে যাচ্ছে, বল করার পর বল ঠিকই হচ্ছে, যখনই আমি হিট দিয়ে পেস দেয় পেস দেওয়ার পর সবগুলো একসাথে লেগে যাচ্ছে, এরকম তো, তাই তো নাকি, বল ঠিকই আছে কিন্তু বল করার পর যখন পেসটা দিয়ে হিটটা দিচ্ছি তখন কী হচ্ছে, চারটে বার একসাথে লেগে যাচ্ছে, এই কারণে লেগে যাচ্ছে। সো হ্যাঁ, বড়ো হয়, এটা হচ্ছে আমরা মাস্টার এক্সটেনশন দিয়ে করলে অনেক ক্ষেত্রে বড়ো হয়ে যায়, সেক্ষেত্রে ব্লেড দিয়ে কেটে নিবে, এক। দুই নম্বর হচ্ছে পেস্ট বেশি হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ পেস্ট দিতে হবে, অতিরিক্ত যখন পেস্ট দিবেন, এই পেস্ট দিলে আপনি কী হবে, বল অনেক উঁচু নিচে হয়ে যাবে, বল পেস্ট অতিরিক্ত দেওয়া, হট গানের হিটটা ব্যালেন্স করতে পারেন না, সেই জন্য হ্যাঁ হয় একটা দুটো কেটে ফেলবেন, একটা দুটো এরকম হলে সমস্যা নেই, কেটে ফেলবেন, এটাকে নিয়ে ব্লেড দিয়ে শুধু কেটে নেবেন, সব কিছু নিয়ে একদম রকেট সাইজে যাওয়ার দরকার নাই, কিছু জিনিসটা একটু ইজি নেবেন, করতে করতে হয়ে যাবে, কয়টাতে হবে এরকম বল বড়ো, একটা দুইটা দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা, একটা তো ঠিক হইতে হবে। হ্যাঁ, শুধু ফলো আপ করবেন কাকে, টমাস আলভা এডিসনকে, যে যে বাতি জ্বালানোর জন্য দশ হাজারবার ট্রাই করতে পারছে, আমি আমার জীবনটাকে সুন্দর করার জন্য একটা বোর্ডের কম্পোনেন্ট বা আইসিকে আমি 200 বার ট্রাই করতে পারবো না, আমরা করছি কি 200 বার এখন পর্যন্ত, তো 200 বার 300 বার ট্রাই করো, এরপর তোমার রিবলে দিয়ে তুমি নিজে বিস্মিত হয়ে যাবে, এই যে আমি কয়েকজন রিবলে দিয়ে আমি নিজে বেকুব গেছি, এই অল্প সময় কতদিন হয়েছে, 5 দিন বা 7 দিন, এই 5-7 দিনে যে রিবলিং করতেছো, ও যদি টানা 2 মাস করে, ও তো রিবলিং নিয়ে অ্যাওয়ার্ড দিতে যাবে, অ্যাওয়ার্ড দিতে পারবো, কত সুন্দর রিবল করবে। হ্যাঁ, আর আমাদের তাওহিদ, আমার তাওহিদ তুমি সিপিইউ নিয়ে দাও, সে 5 মিনিট সিপিইউ রিবল করে দিবে তোমাকে, সর্বোচ্চ 5 মিনিট, ও 2 মিনিটও করে ফেলে রিবলিং সিপিইউ, কেন এমনই সাত দিনকে দিন প্র্যাকটিস করতেছে। সো ক্যামেরা চলতেছে আমাদের সামনে, কোনোটাই সমস্যা নয়, সমস্যা হচ্ছে কোথায়, এখানে সমস্যা মনে করতেছি আমি, যার কারণে সমাধান বেরোচ্ছে না, সমাধান বের করার জন্য ভাবেন যে কেন হচ্ছে না, হবে না কেন। আর এখানে একটা না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেই পেস্ট, রিবলিং পেস্ট, সেই রিবলিং পেস্টের সাথে সেই কী বলে যেটার হট গানের সাথে হিট ম্যাচ করতেছে না, আর বেস্ট রিবলিং পেস্টটা কত হিট নিবে, হট গান দিয়ে কত হিট দিবেন, এটা ব্যালেন্স করান, কাজ সুন্দর হয়ে যাবে। তো যারা আমাদেরকে দেখছেন, এই যে বিষয়গুলো ক্লাসগুলো করাচ্ছি আমরা, আমাদের আগামী 6 তারিখ থেকে শুরু হবে আমাদের 60তম ব্যাচ, তো এই ব্যাচে যারা কাজ শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা ট্রেনিং করার পরবর্তী সময় আমরা সাপোর্টগুলো দিব, কারণ যারা এখান থেকে বেরোচ্ছে তারা আলটিমেটলি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে কাজ করবে, সমস্যা ফেস করে আমরাও জানি, আমরা সবসময় সবার সাথে আছি, সাথে থাকবো, আগামী দিনটা সুন্দর হোক, উজ্জ্বল হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।